লক্ষ্মীর ভাণ্ডারের ত্রুটিপূর্ণ আবেদন সংশোধন করতে বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। আগামী 25শে অক্টোবর থেকে জেলায় শুরু হচ্ছে এই কর্মসূচি। একজনও আবেদনকারী যাতে প্রকল্প থেকে বঞ্চিত না হন তার জন্যই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রের খবর। দুয়ারে সরকারের শিবিরের মাধ্যমে পূর্ব মেদিনীপুরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় 10,60,000 আবেদন জমা পড়ে। আবেদনগুলি জমা পড়ার পর জেলা প্রশাসন সেগুলি দ্রুত গতিতে যাচাইয়ের কাজ শেষ করে। ইতিমধ্যে জেলার প্রায় 7,00,000 মহিলা 2 মাসের অনুদান পেয়ে গেছেন, কিন্তু আবেদনের 1,80,000 আবেদন ত্রুটিপূর্ণ বলে চিহ্নিত করা হয়। জেলা প্রশাসন সূত্রের খবর, অনেকের আবেদনপত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর ভুল রয়েছে, কারো নামের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেলেনি, আবেদনপত্রে দেওয়া অন্য তথ্যেরও গরমিল রয়েছে। পাশাপাশি অনেক আবেদনপত্রের সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড, জাতিগত শংসাপত্র যুক্ত করতে পারেননি। জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে ত্রুটিপূর্ণ আবেদনগুলি সংশোধন এবং অসম্পূর্ণ আবেদনগুলিকে সম্পূর্ণ করে দ্রুত আবেদনকারীকে প্রকল্পের আওতায় আনা হবে। এই লক্ষ্যে আগামী 25শে অক্টোবর থেকে প্রতিটি গ্রামে আবেদনকারীর বাড়ি বাড়ি যাবেন সরকারি প্রতিনিধিরা। তারা তথ্য যাচাই করে আবেদনপত্রটিকে ত্রুটিমুক্ত করবেন। এই কর্মসূচিতে স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্রের মতো তথ্য যুক্ত করার কাজও হবে। এই কাজটি স্থানীয় আশা, অঙ্গনওয়াড়ি ও পঞ্চায়েত কর্মীরা করবেন। জেলা প্রশাসন সূত্রের খবর, একজন আবেদনকারী একাধিক আবেদন করেছেন, এরকমও নজির রয়েছে। সেক্ষেত্রে একটি আবেদন রেখে বাকিগুলি বাতিল করে দেওয়া হবে। 25শে অক্টোবর থেকে 7 দিন ধরে জেলায় চলবে বাড়ি বাড়ি আবেদনপত্র ত্রুটি মুক্ত করার কাজ। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে আবেদনগুলি ত্রুটিপূর্ণ সেগুলি বাড়ি বাড়ি গিয়ে সংশোধন করার কাজ চলবে। আগামী 25শে অক্টোবর থেকে আমরা এই কাজ শুরু করব। একজন আবেদনকারীও প্রকল্প থেকে বাদ পড়বেন না। জেলায় প্রায় 2,00,000 আবেদনকারীর আবেদন মঞ্জুর হলেও এখনও মেলেনি অনুদান, সেক্ষেত্রে তারা কি করবেন? জেলাশাসক বলেন, যারা মোবাইলে মেসেজ পেয়ে গেছেন ধাপে ধাপে তাদের প্রত্যেকেরই অনুদান চালু হয়ে যাবে। পূজোর সময় ব্যাংক বন্ধ থাকায় কিছু সংখ্যক অনুদান ঢোকেনি, খুব শীঘ্রই তারাও টাকা পেয়ে যাবেন। ধন্যবাদ।